আসসালামু আলাইকুম। এই লোকটিকে দেখেন, আগে সবচাইতে আগে এই লোকটিকে দেখেন। এনার নাম হচ্ছে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। সে হিন্দু সমাজের নেতা। বাংলাদেশে বিজেপি আরএসএসের একটি বি টিম আছে, নাম হচ্ছে হিন্দু সমাজ। এই হিন্দু সমাজের নেতা হচ্ছে এই গোবিন্দ প্রামাণিক, যাকে নিয়ে কিছুদিন আগে একটি প্রামাণ্য ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এ অনলাইনে মাঝে মাঝে ভিডিও করে, এবং এখানে যে স্ন্যাপশটে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখবেন ভিডিওটি, এবং সেই ভিডিওটি দেখার দরকার আছে। সেই ভিডিওর টাইটেলটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ইউটিউবে সার্চ করলে পাবেন। মূলত ভিডিওটির উত্তর দেওয়া আমার জন্য জরুরি হয়ে পড়েছে। এ লোকটি কিছু কথা বলেছে। প্রথম কথা যে হিন্দুরা জামিন পায় না, কোনো কিছু হলেই মুসলিমরা সহজে জামিন পেয়ে যায়, কিন্তু হিন্দুরা জামিন পায় না। এখানেই সে আদালতের প্রতি অবমাননা করেছে, এমনকি সে হাইকোর্টকেও ছাড়েনি, প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, সে বলেছে প্রিয়া শাহ যা বলেছে সব সত্য, এটাও সে দেশদ্রোহিতা কাজ করেছে, আবার বাংলাদেশে বসেই। তারপরে সে বলেছে যে আবুল বারাকাত, উনি মিসিং শব্দটি ব্যবহার করেছেন। মিসিং শব্দ এবং ডিসঅ্যাপিয়ার্ড শব্দ দুটোকে উনি একভাবেই দেখেছেন। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আবুল বারাকাত, আবুল বারাকাত কী বলল সেটা আমার জন্য নথি নয়। আমি এই লোকটির সাথে ডিবেট করতে আগ্রহী। আপনারা, ইনি একজন অ্যাডভোকেট, গোবিন্দ প্রামাণিককে আপনারা খুঁজে বের করার কোনো ব্যাপার না। একে গিয়ে ধরেন, একে বলেন মুফাসির ইসলাম আপনাকে আপনার সাথে ডিবেট করবে, এবং আপনি তাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ থেকে 3 কোটি 70 লক্ষ, ইভেন বাংলাদেশ থেকে 2 কোটিও যদি আপনি প্রমাণ করতে পারেন ভারতে চলে গেছে, মুফাসির ইসলাম আপনার কাছে পায়ে ধরে মাপ চাবে। অথচ যদি আপনি উল্টো না প্রমাণ করতে পারেন, আপনি মুফাসির ইসলাম পায়ে ধরে মাপ চাবেন। ধরেন কি, একে ধরেন গোবিন্দ প্রামাণিক, এটা বের করার কোনো ব্যাপার না। বাংলাদেশ বার কাউন্সিলে একটা সার্চ দিলেই পেয়ে যাবেন গোবিন্দ প্রামাণিক উনি কোথায় প্র্যাকটিস করেন। এরপরে উনি বলেছেন যে উনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের উনি খেপাতে চান না, কিন্তু আপনি তো খেপাচ্ছেন তো, আপনি তো অবশ্যই খেপাচ্ছেন। আপনি দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছেন বাংলাদেশকে। আপনি বাংলাদেশে বসে আপনি ভারত থেকে বিজেপির নেতা এনে আপনি জয় শ্রীরাম ধ্বনি দেওয়ান, যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভারতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনি বলছেন কিছু হলেই মুসলিমরা গালি দেয়, এখানেও তো আপনি উস্কানি দিলেন। কেন, হিন্দুরা গালি দেয় না? দেয় না হিন্দুরা গালি মুসলিমদেরকে? দেয় না? আপনি আমাদের বাংলাদেশে যে বাংলাদেশকে যে আপনার ভারত, পেয়ারি ভারত, আপনি তো বাংলাদেশি না, আপনি ভারতীয়। আপনি বাংলাদেশকে যে কাংলু বলে গালি দেয়, তখন কই থাকেন আপনি, কোথায় থাকেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষদেরকে ওপারের বাংলা যে বাঙ্গাল বলে, তখন আপনি কোথায় থাকেন? এগুলি গালি লাগে না, গালি মনে হয় না? বাংলাদেশ থেকে, বাংলাদেশে মিনিমাম 10-12% হিন্দু মুসলিম হয়ে গেছে, কেন হবে না? এই গোবর খাওয়া ধর্ম কেন অনুসরণ করবে? এই কুল জাত মান ধর্ম কেন অনুসরণ করবে? কেন, যাতে করে আপনারা জমি জমা রেখে জমিদারিত্ব করতে পারেন, রক্ত চুষতে পারেন? হ্যাঁ, আসেন, আপনারা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে কতটুকু জানেন, বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কতটুকু জানেন, আপনার সঙ্গে ডিবেট করবো আমি। আপনারা যে যেখানেই আছেন, একে এনাকে গিয়ে ধরেন, ধরেন। অত্যন্ত বাজে একটি লোক, সে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে খেলছে, এবং সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তো খেলছেই, বরঞ্চ ধর্মীয় উস্কানি দিচ্ছে। সে যেখানেই পাবেন একে ধরেন, এবং এর বিরুদ্ধে, আসলে এর বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা দেওয়া যায়, উস্কানি মামলা, বিভিন্ন রকম মামলা। এবং সে যখন বাংলাদেশের নেতাদের সম্বন্ধে কথা বলে, অত্যন্ত কটূক্তিমূলক ব্যঙ্গাত্মক সুরে কথা বলে। এই উগ্রবাদী লোক ঘরে ঘরে ত্রিশূল রাখার কথা বলেছে। উস্কানি কে দেয়? এ দেয় না বাংলাদেশ সরকার, একে দেখে না? এ কোথায় প্র্যাকটিস করে, খুঁজে বের করে? না বের করতে পারলে ভাই আমারই বের করতে হবে। একে খুঁজে বের করে একে ধরেন, এবং এর বিরুদ্ধে মামলা টামলা দেন, দিতেই হবে, কারণ এ উস্কানি দিচ্ছে সরাসরি। ত্রিশূল রাখে কি মানুষ, মানুষ কি বন্ধুত্ব করার জন্য ঘরে ঘরে ত্রিশূল রাখে? এ ত্রিশূল রাখার কথা বলছে, একে ধরেন, এবং অবশ্যই অবশ্যই একে আইনের কাছে সমর্থন করুন, এবং এর আগে একে আমার সাথে ডিবেট করার বন্দোবস্ত করুন। যদি আমি প্রমাণ করতে না পারি বাংলাদেশে মিনিমাম 10% হিন্দু মুসলিম হয়ে গেছে, আমি ভাই তবা করব। আর একে প্রমাণ করতে হবে যে ক্রিয়াশার প্রতিটি কথা সত্য, প্রমাণ করতে হবে। একে কে ধরেন, এ উন্মাদকে কে ধরেন।